হ্যালো, আজ আমরা শুরু করছি অল্টারনেটিভ কোয়ান্টিক সেকেন্ড ক্লাস, ক্লাস টুয়েলভের। তো চলো আজকের এই ক্লাসে প্রথমে দেখে নিই কী কী শিখব আমরা। একটা এসি সার্কিটে এসি বর্তনীতে যদি রোধ যোগ করি, শুধুমাত্র রোধ যুক্ত থাকে বা আবেশক যুক্ত থাকে বা ধারক যুক্ত থাকে, সেক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের রিলেশন এবং সেটাকে অ্যানালাইজ করতে শিখব। বিশ্লেষণ করতে শিখব। ওকে, একটি এসি বর্তনীতে বিশুদ্ধ রোধ, আবেশক, ধারক যুক্ত থাকলে সেক্ষেত্রে এসি ভোল্টেজ এবং এসি কারেন্ট কিরকম হবে, কেমন হবে তা বিশ্লেষণ করতে শিখব এবং সেই বিশ্লেষণটা করব ফেজার ডায়াগ্রাম, ফেজার ডায়াগ্রাম, ওয়েভ ডায়াগ্রাম এর সাহায্যে। ফেজার ডায়াগ্রাম এবং ওয়েভ ডায়াগ্রাম সম্পর্কে ধারণা নেব এবং এই রোধ, আবেশক এবং ধারক এরা যখন কোনো বর্তনীতে যুক্ত থাকবে তখন ব্যয়িত ক্ষমতা কত, ব্যয়িত ক্ষমতা কিরূপ, কিরকম তারা ক্ষমতা ব্যয় করবে তা আমরা শিখব। ওকে, তাহলে আজকের আলোচনাটা আমরা শিখব একটা এসি বর্তনীতে যদি বিশুদ্ধ রোধক থাকে, বিশুদ্ধ আবেশক থাকে, বিশুদ্ধ ধারক থাকে, সেক্ষেত্রে এসি ভোল্টেজ এবং এসি কারেন্টের কিরূপ পরিবর্তন হয়, অর্থাৎ এসি কারেন্টে কেমন হয় সঙ্গে এসি ভোল্টেজ, অর্থাৎ একটা এসি ভোল্টেজ যুক্ত থাকুন সেক্ষেত্রে কারেন্টটা কেমন হবে সেটা বিশ্লেষণ করতে শিখব এবং বিশ্লেষণটা করব ফেজার ডায়াগ্রাম, ঘূর্ণি ভেক্টর রেখাচিত্রের সাহায্যে, ওয়েভ ডায়াগ্রাম, এই দুটোর সাহায্যে আমরা শিখব এবং শিখব রোধ, আবেশক এবং ধারক যুক্ত থাকবে ব্যয়িত ক্ষমতা কেমন হবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। আমরা আলোচনা করছি এসি বর্তনীতে বিশুদ্ধ রোধক যুক্ত আছে, রোধক এইভাবে সাইন দেওয়া হয় রোধকে, আর এসি সোর্সকে এরকম যুক্ত করা হয়। রোধের মান হচ্ছে আর, যে ভোল্টেজ যুক্ত করা আছে এসি সোর্স তাকে ধরছে সাইনোসয়েডাল একটি ওয়েভের দ্বারা। ওকে, তাহলে কি একটা এসি তড়িৎচালক বল আর মানে রোধের সাথে শ্রেণী সমবায়ে যুক্ত, একটি এসি তড়িৎচালক বলের উৎস যার ভি ইজ ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি, একটি আর মানে রোধের সাথে শ্রেণীতে যুক্ত আছে, সেই শ্রেণীতে কোন একটি মুহূর্তে আমি কখনোই তীর চিহ্নতে দেখাতে পারি না, তাহলেও আমি বলছি কোন একটা মুহূর্তে এর মধ্যে দিয়ে প্রবাহ ধরো আই, তাহলে এই ক্ষেত্রে কোন একটা মুহূর্তে প্রবাহটা আই, এক্ষেত্রে আমরা কেস ভি এল অ্যাপ্লাই করছি। কি লিখলাম? কোন মুহূর্তে বর্তনীতে প্রবাহ, কোন মুহূর্তে, কারণ কারণ প্রবাহের অভিমুখ এক্ষেত্রে দেখানো যায় না, কারণ এটা এসি সোর্স, এই মুহূর্তে এদিকে তো এই মুহূর্তে এদিকে, নির্দিষ্ট দিকে নয়, নির্দিষ্ট কখনো এইদিকে কখনো এইদিকে, তাই কোন মুহূর্তে বলছি কথাটা, কোন মুহূর্তে
प्रवाह I होले KVL प्रयोगे पाई बर्तनीते KVL प्रयोग करछि जरा KVL प्रयोग करते पारबे ना তারা KVL এর একটি ভিডিও আছে দেখে নিতে পারো চলো I প্রবাহ তাহলে এখান থেকে আমি যাত্রা শুরু করেছি এখান থেকে এদিকে এলে প্লাস মাইনাস তাহলে কি হচ্ছে V ওকে এখান থেকে যাত্রা শুরু করেছি V এদিক থেকে এদিকে এটা তাহলে প্লাস এদিকে মাইনাস প্রবাহটা এদিক থেকে এদিকে যাচ্ছে তাহলে মাইনাস অফ ভোল্টেজ ড্রপ কত রেজিস্ট্যান্সের IR = 0 KVL চল তাহলে IR is equal to V, that is I equals to V by R, V cos V0 sin omega t. अतएव I समान हमरा पेलाम I0 sin omega t. I0 sin omega t. उससे वोल्टेज कत दिए छिलाम V is equal to V0 sin omega t. তাহলে এটা হলো বিভব এটা হলো প্রবাহ অর্থাৎ কোন একটা এসি বর্তনীতে যদি এই ভোল্টেজ প্রয়োগ করা হয় কারেন্ট পাচ্ছি i = i0 sin ωt ওকে এবারে আসি এটাকে বিশ্লেষণ করতে গিয়ে আমরা ফেজার ডায়াগ্রাম শিখব ফেজার ডায়াগ্রাম প্রথমত আমরা বলি যে ভোল্টেজ এবং কারেন্টের ফেজ কোনটা ফেজ কত আই এর সাইন এর পর যে অংশটা আছে তাহলে প্রবাহের ফেজ বাংলা দশা কত ওমেগা টি আর ভোল্টেজের ফেজ কত সেম ওমেগা টি তাহলে এদের এরা দুজন কি হচ্ছে প্রথমত I এবং V এদের এরা সমদশা সম্পন্ন অর্থাৎ কি লিখলাম একটি রোধকের ক্ষেত্রে বিভব ও প্রবাহ সমদশা সম্পন্ন ওকে সমদশা সম্পন্ন কারণ আই এর ফেজ কত ওমেগা টি ভি এর ফেজ কত ওমেগা টি তাহলে এরা কি এদের ফেজ ডিফারেন্স কত দুজনেরই ওমেগা তাহলে ফেজ ডিফারেন্স 0 তাহলে এরা একই দশায় আছে ওকে এবারে আমরা আসছি ফেজার ডায়াগ্রাম কি আমরা এই যে একটা সার্কিট বর্তনীতে উপাদান আছে এখানে উপাদানটা কি রোধ উপাদান আমরা তিনটি উপাদান নিয়ে আলোচনা করব আজকে বলেছি রোধক আবেশক এবং ধারক এই উপাদানগুলো যখন যুক্ত থাকে কোন বর্তনীতে সেই উপাদানের ক্ষেত্রে আমরা যখন সেই উৎসের জন্য একটি এসি উৎসের জন্য তার প্রবাহ কেমন হবে খুব সহজভাবে বিশ্লেষণ করতে চাই যে ভেক্টর রেখাচিত্রের সাহায্যে আমরা সেই প্রকাশটা করব তাকে আমরা বলছি ফেজার ডায়াগ্রাম আরেকবার রিপিট করছি কোন এসি বর্তনীতে এসি উপাদানগুলোর সহজভাবে বিশ্লেষণের জন্য যে ভেক্টর রেখাচিত্রের সাহায্যে বিশ্লেষণ প্রকাশ করা হয় তাকে আমরা বলি ফেজার ডায়াগ্রাম কি কি বলছি সহজভাবে বিশ্লেষণ করছি ভোল্টেজ এবং কারেন্ট ধরো এটা টি অ্যাক্সিস এটা ভার্টিক্যাল অ্যাক্সিস এটা হরাইজন্টাল অ্যাক্সিস এই বরাবর আমি টি নিলাম এইবার ভোল্টেজ এবং কারেন্টকে এখানে ভেক্টরের সাহায্যে প্রকাশ করছি অর্থাৎ কি বললাম উপাদানের সেই উপাদানের মধ্য দিয়ে যখন প্রবাহ যায় সেই বর্তনীতে ভোল্টেজ এবং কারেন্টের যে পরিবর্তন যে অবস্থা কার দ্বারা প্রকাশ করছি ফেজ দ্বারা ফেজ তার অবস্থাকে নির্দেশ করছে ওই দুটোর অবস্থা কেমন
একটি দুটি ভেক্টরের রেখাচিত্রের সাহায্যে লেখচিত্রের সাহায্যে ভেক্টর রেখাচিত্রের সাহায্যে আমরা প্রকাশ করি সেটাকে আমরা বলছি ফেজার ডায়াগ্রাম কিভাবে বলছি না হরাইজন্টাল অ্যাক্সিস এতে এক্স অ্যাক্সিস বরাবর আমি টি নিলাম এবারে বলছি কি ধরো এইটা বরাবর আমরা ভি নিয়েছি একটা ভেক্টর ভেক্টর নিয়েছি এটা একটা ভেক্টর এই ভেক্টরের এই যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে কি পিক ভ্যালু কি বললাম ধরো এটাকে একটা ভেক্টর দ্বারা প্রকাশ করেছি যার এই ভ্যালুটা কি এই দৈর্ঘ্যটা কি নির্দেশ করছে তা পিক ভ্যালু তাহলে দৈর্ঘ্য কি নির্দেশ করছে পিক ভ্যালু পিক ভ্যালু পিক ভ্যালু নির্দেশ করছে ওকে এবারে দেখো আমি যদি এইখান থেকে ভার্টিক্যাল অ্যাক্সিসের উপর একটি পারপেন্ডিকুলার টানি এটা লম্ব টেনে নিচ্ছে ওকে এইখান থেকে ধরো এখান থেকে যাত্রা শুরু করেছিল ঘুরে এখন কত ওমেগা টি ঘুরেছে ওমেগা টি ঘুরেছে এবারে বলো এইটা কত এটা যদি v0 হয় এইটা কত দেখো v0 sin ওমেগা টি এই বরাবর কত v cos ওমেগা টি আমরা কোনটা নেব v sin তাহলে এইটা কি নির্দেশ করছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু তাৎক্ষণিক মান নির্ণয় করছে তাৎক্ষণিক মান ওকে তাহলে এই বরাবর কি বললাম t দৈর্ঘ্য দ্বারা কি দৈর্ঘ্যের ভেক্টর দ্বারা কি নির্দেশ করছি পিক ভ্যালু ওকে আর এই বরাবর কি নির্দেশ করছে তার প্রজেকশন টানলে যে যে অংশটা পাচ্ছি সেটা তাহলে কি করছে এই বিভবের ইনস্ট্যান্টেনিয়াস তাৎক্ষণিক মান নির্দেশ করছে ওকে একই রকম ধরো আই তাহলে আই এখন আই বলো কতটা ঘুরেছে ওমেগা টি তাহলে এই বরাবরই আছে এবারে দেখো ভি সমান আই সমান কি আই আই জিরো সমান কি ভি জিরো বাই আর দৈর্ঘ্যটা কি নির্দেশ করছে এইটা বরাবর দৈর্ঘ্যটা তাহলে আই জিরো আই কিন্তু নয় আই জিরো ওকে এবারে বলো ভি জিরো বাই আর তার মানে এখানে আই জিরো কম তাহলে দৈর্ঘ্যটা কিন্তু এই বরাবরই থাকবো এইটা পর্যন্ত আই জিরো এটা পর্যন্ত আই জিরো এখান থেকে যে প্রজেকশনটা টানছি তাহলে এইটা এটা কি নির্দেশ করছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু আই জিরো সাইন ওমেগা টি এইভাবে আমরা ফেজার ডায়াগ্রাম নির্দেশ করি মানে এই ডায়াগ্রামটা দেখে ভেক্টর রূপের এই ডায়াগ্রামটা দেখে আমরা সহজে বলতে পারি আমরা সহজে বলতে পারি যে এই বর্তনীতে ভোল্টেজ এবং কারেন্ট কিরূপ থাকে ভোল্টেজ এবং কারেন্ট কিরূপ থাকে বলো ক্লিয়ার হয়েছে কিনা ফেজার ডায়াগ্রাম ওকে ফেজার ডায়াগ্রাম চলো তাহলে আই বলি করি দৈর্ঘ্য কি নির্দেশ করছে এই দৈর্ঘ্যটা নির্দেশ করছে একটা ভেক্টর রূপে v0 বা i0 মানে কি বিভব বা প্রবাহের পিক ভ্যালুটাকে এই থেকে আমি ভার্টিক্যাল অ্যাক্সিসের উপর একটা প্রজেকশন টানছি লম্ব টানছি সেটা সেই দৈর্ঘ্যটা যে বিন্দুতে কাট আউট হয়েছে সেই দৈর্ঘ্যটা কি নির্দেশ করছে ইনস্ট্যান্টেনিয়াস তাহলে এই y অক্ষ বরাবর অর্থাৎ ভার্টিক্যাল অ্যাক্সিস কি নির্দেশ করছে ভার্টিক্যাল অ্যাক্সিস নির্দেশ করছে তাৎক্ষণিক মান ওকে তাৎক্ষণিক মান আর দৈর্ঘ্যটা কি নির্দেশ করছে পিক ভ্যালু দৈর্ঘ্যটা নির্দেশ করছে পিক ভ্যালু ক্লিয়ার হলো আচ্ছা তাহলে ফেজার ডায়াগ্রাম ক্লিয়ার হয়েছে লিখেছো আচ্ছা বলবো আরেকবার আরেকবার বলবো সংজ্ঞাটা কিরকম বলবে সংজ্ঞাটা কিরকম বলবে চল আমরা যদি এই ফেজার ডায়াগ্রামের সংজ্ঞা লিখতে চাই ফেজার ডায়াগ্রাম ঘূর্ণি রেখা লেখ ভেক্টর রেখাচিত্র কি তাহলে সংজ্ঞাটা কেমন লাগবে একটু নোট ডাউন করে হয়েছে তাহলে আমাকে এখানে শুধুমাত্র রোধ থাকলে বিভব এবং প্রভাব মাত্রা সেম ফেজে থাকে এবার এইখানটাতে আমরা চাইছি ফেজার ডায়াগ্রাম এর সংজ্ঞাটা ফেজার ডায়াগ্রাম কি এরকম ভাবে প্রশ্ন থাকবো কি লিখব এসি অর্থনীতি প্রতিরোধী উপাদানে বিভব ও প্রবাহ মাত্রা সহজ বিশ্লেষণের জন্য বিভব ও প্রবাহ মাত্রা
কি যে ভেক্টর লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা হয় প্রকাশ করা হয় তাকে ফেজার ডায়াগ্রাম বা এটা কি বাংলায় বলছি ঘূর্ণি ভেক্টর সহজ বিশ্লেষণের জন্য বিভব ও বহুমাত্রাকে যে ভেক্টর লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তাকে ফেজার ডায়াগ্রাম বা ঘূর্ণি ভেক্টর লেখাচিত্র বলে। কিভাবে হলো, কি হয়েছে, ক্লিয়ার হয়েছে? চলো এখন আমরা আসছি, যদি একটা এসি উৎসে আবেশক, বিশুদ্ধ আবেশক যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বিভব ও ভোল্টেজ, বিভব ও প্রবাহ মাত্রার রাশিমালা প্রতিষ্ঠা করি। কিরকম ভাবে তাদের বিভব কত, কি বিভব কেমন হয় এবং প্রবাহ মাত্রা কেমন হয় তা আমরা দেখব, এবং সেক্ষেত্রে আমরা ফেজার ডায়াগ্রাম অঙ্কন করব। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা জিনিস একটু ক্লিয়ার হলো না, আমি বললাম ফেজার ডায়াগ্রাম হচ্ছে কিন্তু ওয়েভ ডায়াগ্রাম হয়নি। চলো ওয়েভ ডায়াগ্রামটা একটা দেখি। ওয়েভ ডায়াগ্রাম মানে ভি কি ছিল, ভি জিরো সাইন ওমেগা টি, আই কি বেরিয়েছে, আই জিরো সাইন তাহলে আই তার থেকে একটু কম হচ্ছে বাট সেম ফেজে আছে। এটাকে আমরা ডট ডট করে দেবো বা তোমরা চাইলে আলাদা কালারে করে নিতে পারবে। তাহলে নিচে ডট ডট ক্রস ডট ডটটা কি হচ্ছে, আই ওয়েভ দিয়ে প্রকাশ করছে, দুজনের সেম ফেজে আছে, এটা হচ্ছে ওয়েভ ডায়াগ্রামের সাহায্যে প্রকাশ, দুজনের সেম ফেজে আছে। এবং আই জিরো ফিজিক্যাল টু বেরিয়েছিল ভি জিরো অফ আর, ভি জিরো বাই আর, তাহলে ভি আই জিরো ইজ লেস দ্যান ভি জিরো, তাই এক্ষেত্রে ওই ডায়াগ্রামটা এরকম হয়েছে। এটা হচ্ছে কি আই এর, আর এটা হচ্ছে কি বি এর। ওকে, এটা প্রভাব মাত্রা না বিভব, ক্লিয়ার? তাহলে ওই ডায়াগ্রাম ক্লিয়ার হয়েছে। চলো এবারে আসি ইন্ডাক্টেন্স, আবেশক, আবেশক বিশুদ্ধ একটি বিশুদ্ধ আবেশক আছে, এল আবেশক একটি উৎসের সাথে যুক্ত আছে, ভি ইজ ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা লেখাটা লিখতে পারবো, একটি এসি উৎস যার মান ভি ইজ ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি একটি আবেশক এল এর সাথে শ্রেণী সমবায়ে যুক্ত। ওকে, নেক্সট, এবারে কোন একটা মুহূর্তে প্রবাহ ধরো আই, কোন মুহূর্তে, আবার রিপিট করছি, কোন মুহূর্তে, কোন মুহূর্তে প্রবাহ মাত্রা ডিরেকশন দেখিয়েছি আই, ওটা ডিরেকশন কিন্তু নির্দিষ্ট নয়, সবসময় ওইদিকে যাচ্ছে তা কিন্তু নয়, আবার রিপিট করলাম, প্রবাহ মাত্রা আই, এই প্রবাহের জন্য এই আবেশকের ক্ষেত্রে কি সৃষ্টি হবে, না যদি প্রবাহটা এদিকে যায় তাহলে বিভবটা এরকম সৃষ্টি করবে, এরকম একটা আবিষ্ট করেছি আমরা, এবং তার মান কত হবে, মান হবে এল
di by dt ओके जेतु প্রভাবটা এদিকে যাচ্ছে ओके তাহলে এই ক্ষেত্রে প্লাস মাইনাস এখান থেকে যাত্রা শুরু করো KVL প্রয়োগে পাই KVL প্রয়োগে পাই বলো বোঝা গেছে কিনা একটি আবেশকে যে প্রবাহের দরুন যে আবিষ্ট তড়িৎ চালক বল সৃষ্টি হয় তার মান হচ্ছে L di by dt অর্থাৎ প্রবাহের পরিবর্তন হতে থাকলে সেই আবিষ্ট তড়িৎ চালক বলের অভিমুখ কি রকম হয় প্রবাহ যেদিকে হয় তার বিপরীত দিকে তাকে বাধা দেবে অর্থাৎ প্রবাহ হচ্ছিল এইদিকে তাই এটা একটা কোষ হিসেবে যদি আমরা আঁকি তাহলে যে আবিষ্ট তড়িৎ চালক বল সৃষ্টি হচ্ছে তার সে প্রবাহ পাঠাবে তার বিপরীত দিকে তাই এটা হচ্ছে পজিটিভ এটা নেগেটিভ ওকে তাহলে কি হচ্ছে এখান থেকে যাত্রা শুরু করছি v এখান থেকে এদিকে গেল প্লাস এদিকে গেল মাইনাস মাইনাস vl = 0 তাহলে v = vl vl কি l di / dt v কত v0 sin ωt = l di / dt বলো বোঝা গেছে dt টা এদিকে l টা এদিকে নেই তাহলে v0 / l sin ওমেগা t dt di উভয় পাশে ইন্টিগ্রেশন করছি উভয় পাশে ইন্টিগ্রেশন করছি তাহলে এইটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন i আর এটা হবে কি v0 / l মাইনাস sin এর ইন্টিগ্রেশন কি হবে v0 / l কনস্ট্যান্ট sin ইন্টিগ্রেশন হচ্ছে cos মাইনাস cos ওমেগা t / ওমেগা cos ওমেগা t / ওমেগা ওকে তাহলে এটা দাঁড়াচ্ছে মাইনাস v0 / ওমেগা l cos ওমেগা t ওকে এই ক্ষেত্রে এই যে পার্টটা দেখো v0 / r তাহলে এই ক্ষেত্রে এটা কি আমরা লিখছি i0 cos of omega t এই যে i0 পেলাম এই যে i0 পেয়েছি এখানে মানে v0 / omega l এই অংশটা এইটা এইটা তাহলে কি বলছি প্রতিরোধ ইংরেজিতে বলা হচ্ছে ইম্পিডেন্স ইম্পিডেন্স এটাকে বলা হচ্ছে xl এই প্রতিরোধটা কি কারণে হয়েছে আবেশকের জন্য যার মান কত ওমেগা এল ওকে রোধের ক্ষেত্রে এই প্রতিরোধটা কত বেরিয়েছিল আর এর সাথে সমান ছিল রোধের ক্ষেত্রে এটা কত ছিল আর এর সাথে সমান ছিল এটা কি হয়েছে আবেশক আবেশকের জন্য এই প্রতিরোধটা কত হয়েছে ওমেগা এল ক্লিয়ার হলো আচ্ছা তাহলে এই ক্ষেত্রে প্রতিরোধটাকে আমরা কি বলছি এক্সএল দ্বারা যেটাকে কি বললাম ওমেগা এল এবার এই পার্টটাকে মাইনাস আই জিরো কসটাকে আমি সাইনে নিয়ে আসবো কারণ ভোল্টেজটা সাইনে আছে ফেজ কেমন দুজনের মধ্যে ফেজের এই কেমন দুটোকে একই সাইনে নিয়ে আসবো সাইনে আসলে কস সমান আমরা লিখতে পারি সাইন 90 মাইনাস ওমেগা টি সাইন 90 মাইনাস ওমেগা টি কসটাকে আচ্ছা মাইনাসটা ভিতরে ঢুকিয়ে দিলে কি দাঁড়াচ্ছে আই জিরো সাইন মাইনাসটা মাইনাস হয়ে ঢুকবে তাহলে ওমেগা টি মাইনাস পাই বাই টু না মানে আচ্ছা এখানে গাই বলবি সাইন মাইনাস থিটা সমান আমরা লিখি মাইনাস সাইন থিটা মানে আমি মাইনাসটাকে যখন ভিতরে ঢোকাবো পুরো মাইনাস টুকু যদি মাইনাসটাকে ভিতরে ঢুকিয়েছি তাহলে কত হচ্ছে কত হচ্ছে দেখো ওমেগা টি মাইনাস পাই বাই টু ওমেগা টু ওমেগা টি মাইনাস পাই বাই টু এবারে বলো ভোল্টেজ এবং কারেন্ট ফেজ ডিফারেন্স বিভব বিভব ও প্রবাহ মাত্রা দশা পার্থক্য দশা পার্থক্য বিভবের দশা কত ওমেগা টি এর দশা কত কারেন্টের দশা প্রবাহের দশা ওমেগা টি মাইনাস পাই তাহলে দশা পার্থক্য কত কোনটা বেশি এটা তাহলে ওমেগা টি মাইনাস ওমেগা টি প্লাস পাই বাই টু তাহলে দশা পার্থক্য কত হচ্ছে পাই বাই টু ওকে দশা পার্থক্য মানে এই ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে দশা পার্থক্য হচ্ছে পাই বাই টু 90 ওকে কে এগিয়ে আছে কার দশাটা বেশি বিভবে না প্রবাহে
দেখো বিভবের দশা হচ্ছে ওমেগা টি মাইনাস পাই বাই 2 সরি কারেন্টের দশা হচ্ছে ওমেগা টি মাইনাস পাই বাই 2 আর বিভবে ওমেগা টি তাহলে কে এগিয়ে বিভব এগিয়ে বিভব প্রবাহের থেকে পাই বাই 2 দশা এগিয়ে দশা এগিয়ে ওকে পাই বাই 2 দশা এগিয়ে কি বিভব এগিয়ে আছে দেখো এর দশাটা ওমেগা টি মাইনাস পাই বাই 2 এর দশাটা ওমেগা টি ওকে তাহলে দশা খুব গুরুত্বপূর্ণ এই তথ্য এবারে বলছি ফেজার ডায়াগ্রাম ফেজার ডায়াগ্রাম ফেজার ওকে তাহলে ফেজার ডায়াগ্রামটা এই এই তাহলে ওমেগা টি এটা ওমেগা টি ভি 0 তে এটা পাই বাই ওমেগা টি ঘুরেছে দশা এর সাথে আই 0 এই অ্যাঙ্গেলটা পাই বাই 2 তে পিছিয়ে আছে দেখো পিছিয়ে আছে ওকে আচ্ছা হয়েছে ক্লিয়ার হয়েছে তাহলে ফেজার এটা ফেজার ডায়াগ্রাম হবে এবার আসছি ওয়েভ ডায়াগ্রাম কি হবে ওয়েভ ডায়াগ্রাম বলো বিভব এবং দশা ওয়েভ ডায়াগ্রাম ওয়েভ ডায়াগ্রাম চল আমরা এটা দেখাচ্ছি বিভব এবার কোন টাইম এটা বিভব ডায়াগ্রাম আইটা তার থেকে পাই বাই 2 পিছিয়ে আছে আচ্ছা এটা 0 এটা পাই বাই 2 এটা পাই বাই 2 পিছিয়ে আছে দেখো এইটা পাই বাই 2 এটা আই ইন্ডিকেট করছে এটা আই আমি ওয়েভে গেছি আই এর এটা বিভব এখান থেকে 0 মানে পাই বাই 2 পাই 3 পাই বাই 2 টুয়াইস পাই ওকে তাহলে এই যে এদের মধ্যে এই যে দশা পার্থক্য পাই বাই 2 কি বিভবের থেকে পিছিয়ে আছে পিছিয়ে চলছে ওয়েভটা আইটা বিভবের থেকে ও আই ওয়েভটা পাই বাই 2 পিছিয়ে আছে তাহলে এটা ওয়েভ ডায়াগ্রাম ওকে চলো এবারে আমরা আসছি যদি একটা ক্যাপাসিটর থাকে যদি একটা বিশুদ্ধ ধারক শুধুমাত্র ধারক যুক্ত আছে একটা এসি বর্তনী সেক্ষেত্রে বিভব এবং প্রবাহ মাত্রার কিরূপ সমীকরণ থাকবে এবং তাদের ফেজ ডায়াগ্রাম এবং ওয়েভ ডায়াগ্রাম কেমন হবে আমরা দেখব একটা বিশুদ্ধ ধারক যুক্ত করা আছে কোন নির্দিষ্ট মুহূর্তে প্রবাহ আই ওকে তাহলে কি নিবে সি মানে ধারক একটি এসি উৎসের উৎসের সাথে শ্রেণীতে যুক্ত এসি উৎসের তড়িৎচালক বল বা বিভব তড়িৎচালক বল বা বিভব আমি কি বলছি বি ইজ ইকাল টু বি জিরো সাইন ওমেগা টি কোন মুহূর্তে প্রবাহ মাত্রা আই হলে
KVL প্রয়োগে পাই আবার KVL লাগাচ্ছি এই ক্যাপাসিটর ধারকে দুই প্রান্তে Q = CV তাহলে V = Q/C কোন মুহূর্তে এই ধারকে যদি Q পরিমাণ আধান থাকে তাহলে ওর দুই প্রান্তে বিভব হচ্ছে কি যেহেতু এটা এই দিক থেকে প্রভাবটা যখন এটা পজিটিভ এটা নেগেটিভ তাহলে কি VC কত হবে VC হবে কি Q/C এই ধারকে ধারকত্ব আমরা ধরে নিয়েছি আচ্ছা C মানে ধারক C মানে ধারক আচ্ছা ওকে তাহলে কি বলবো এদিক থেকে এদিকে V যখন এখান থেকে এদিকে যাচ্ছো মাইনাস VC is equal to Z তাহলে V equals to VC তাহলে V is equal to V0 sin omega t আর VC is equal to Q by C এটা এদিকে চলে যাচ্ছে তাহলে V0 C sin omega t is equal to Q আধান আছে বহু মাত্রা চাইছি তাহলে এটাকে ডেরিভেটিভ করলে হবে cos ओमेगा टी अच्छा ओमेगा वेरिएबल ओके তাহলে এটাকে লিখতে পারি আমরা i equals to v0 by 1 by omega c cos omega t এই পুরোটাকে আমরা বলছি i0 cos omega t এবারে আসি তাহলে i0 সমান কি লিখলাম zero by one by omega c এটাকে লিখতে পারছি v zero by ধারকের প্রতিরোধ ধারকের প্রতিরোধ মানে xc তাহলে xc সমান কত এটাকে বলছি ধারকের প্রতিরোধ সমান কত বের হলো one by omega c হচ্ছে k one by omega c one by omega लिखते प्रश्न हल পাই বাই টু মাইনাস ওমেগা টি না মাইনাস ওমেগা টি নেব না আমরা যেহেতু মাইনাস আছে মাইনাস মানে এইটা নেব তাহলে এইটাকে আমরা লিখছি আই জিরো সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু কেন নিলাম না কেন ওমেগা টি মাইনাস আসছে ওমেগা টি মাইনাস আসছে তাই আমরা কি নিলাম এইটা লিখলাম এবারে বলো বিভব এবং এর মধ্যে দশা পার্থক্য কত দশা পার্থক্য কার কার মধ্যে প্রবাহ মাত্রা এবং বিভবের মধ্যে পার্থক্য কার বিভব দশা বেশি আই এর দশা কত ওমেগা টি প্লাস পাই বাই টু ভি এর দশা কত ওমেগা টি তাহলে কার বেশি তাহলে পাই বাই টু প্লাস ওমেগা টি মাইনাস ওমেগা টি সমান কত পাই বাই টু কে এগিয়ে আছে দশা পার্থক্য কার বেশি কারেন্টে অর্থাৎ প্রবাহ বিভবের তুলনায় পাই বাই টু দশা এগিয়ে ওকে ক্লিয়ার হচ্ছে তাহলে প্রবাহ বিভবের তুলনায় পাই বাই টু দশা এগিয়ে থাকে হচ্ছে এবার যদি আমরা ফেজার ডায়াগ্রাম ডায়াগ্রাম
তার থেকে i পাই বাই 2 এগিয়ে আছে i পাই বাই 2 এগিয়ে আছে এই অ্যাঙ্গেলটা কত পাই বাই 2 এটা কি প্রবাহের পিক ভ্যালু এই বরাবর কি টাইম তো ওমেগা টি এটা কত ওমেগা টি তার থেকে আরো পাই বাই 2 এগিয়ে আছে ফেজার ফেজার ডায়াগ্রাম ক্লিয়ার এটা বিভব এটা কারেন্ট তার থেকে বিভবের থেকে প্রবাহ i বাই 2 এগিয়ে আছে ওকে ওকে তো হয়ে গেল ফেজার ডায়াগ্রাম ফেজ ডিফারেন্স এবারে আসছি আমরা ওয়েভ ডায়াগ্রাম ওয়েভ ডায়াগ্রাম বল কে এগিয়ে আছে দশাতে কে এগিয়ে আছে বিভব না প্রবাহ ওকে আমরা এগিয়ে আছি প্রবাহ তাহলে ওয়েভ ডায়াগ্রাম ওয়েভ ডায়াগ্রাম ওয়েভ ডায়াগ্রাম বিভব সাইন ওয়েভ ওকে এই ক্ষেত্রে আইটা বিভবের থেকে এগিয়ে আছে তাহলে অলরেডি কত এগিয়ে আছে পাই বাই তাহলে পাই বাই 2 এগিয়ে থাকলে অলরেডি এ যখন স্টার্ট হচ্ছে অলরেডি পাই বাই 2 এগিয়ে আছে মানে এইটা পাই ওকে ওকে এক্ষেত্রে এক্ষেত্রে একটা মিস্টেক করছি একটা মিস্টেক করছি সেক্ষেত্রে i 0 i 0 ইজ গ্রেটার দ্যান v 0 মানে এই ক্ষেত্রে এটা বেশি হবে ওকে ওয়েভ ডায়াগ্রাম ওয়েভ ডায়াগ্রাম যখন আমরা আঁকছি ওয়েভ ডায়াগ্রাম কি বিভব এবং প্রবাহ মাত্রা ওয়েভ আকারে আঁকবো আচ্ছা ওয়েভ আকারে আঁকবো তাহলে ওয়েভ আকারে আঁকতে গিয়ে প্রথমে আমরা বিভবের ক্ষেত্রে বলি সাইনোসয়েডাল ওয়েভ এবারে বলছি তার থেকে প্রবাহ মাত্রা কি হচ্ছে এগিয়ে না পিছিয়ে এগিয়ে আছে অলরেডি আমরা যদি এটাকে পেছনের দিকে একটু ভাবি তাহলে কি হবে এটা এখান থেকে শুরু হয়েছে তার পাই বাই 2 আগে থেকে এ শুরু হয়েছে কে আই প্রবাহ মাত্রা শুরু হয়েছে এগিয়ে আছে তাহলে ওকে এই ব্লু কালারেরটা আই এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো আই 0 ইজ ইকুয়াল টু ওমেগা সি ওমেগা সি ভি জিরো ওমেগা সি ভি জিরো অর্থাৎ গ্রেটার দেন অফ ভি জিরো ভি জিরো থেকে বেশি হচ্ছে ভি জিরো থেকে বেশি হচ্ছে ক্লিয়ার আচ্ছা তাহলে আমাদের ক্ষেত্রে আমরা শিখলাম কি কি শিখলাম এসি বর্তনীতে যদি একটা বিশুদ্ধ রোধক থাকে এসি বর্তনীতে যদি একটা বিশুদ্ধ আবেশক থাকে এবং এসি বর্তনীতে যদি একটা ধারক থাকে সেক্ষেত্রে এসি উৎসের বিভব এবং প্রবাহ মাত্রা কি রকম তাদের মধ্যে সম্পর্ক কে দশায় এগিয়ে থাকে পিছিয়ে থাকে প্রতিঘাত সম্পর্কে জানলাম সেটাকে পুরোটাকে আমরা একটা ছোট হিসাবে দেখবার চেষ্টা করব তার আগে আরেকটা জিনিস আলোচনা করি তা হলো একটি ধারক একটি রোধক একটি আবেশক যখন কোনো এসি বর্তনীতে যুক্ত থাকে তখন সেক্ষেত্রে তারা কতটা ক্ষমতা ব্যয় করে ব্যয়িত ক্ষমতা ব্যয়িত ক্ষমতা চল এবার আলোচনা করছি ব্যয়িত ক্ষমতা ব্যয়িত তাহলে এভারেজ আমরা বের করব তাই এভারেজ বের করতে চাইলে আমরা কিভাবে পারি এভারেজ হচ্ছে গিয়ে মোট ক্ষমতা কোন একটা সাইকেলে আমরা পূর্ণ চক্রে করছি পিডিটি বাই ইন্টিগ্রেশন ডিটি এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা নয়
যদি থাকি তাহলে পিএভি অর্থাৎ এভারেজ হচ্ছে গিয়ে মোট প্রবাহ ওই সময়ে বা ওই মোট সময়। ওকে পি সমান কি জানি, পি সমান জানি ভি ইন্টু আই, ভি ইন্টু আই, ক্লিয়ার? তাহলে এটা ফর রোধকের জন্য, রোধকের ক্ষেত্রে, রোধকের ক্ষেত্রে আমরা প্রথম করছি। পি সমান কি, ভি জিরো সাইন ওমেগা টি, আই কত হয়, আই হয় আই জিরো সাইন ওমেগা টি, দুজনেই সেম ফেজে থাকে, দুজনেই সেম ফেজে থাকে, তাহলে কি দাঁড়াচ্ছে ভি জিরো সাইন স্কোয়ার, সরি আই জিরো সাইন স্কোয়ার ওমেগা টি, সাইন স্কোয়ার ওমেগা টি। ওকে তাহলে এক্ষেত্রে আরেকটা ইন্টিগ্রেশন আমরা দেখে নেব, ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি, এক্ষেত্রে এটা লাগবে ইন্টিগ্রেশনটা, আমরা যদি বসাই জিরো টু টি ভি জিরো আই জিরো সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি, ইন্টিগ্রেশন ডিটি জিরো টু টি, আমরা বারবার আই জিরো না করে সাইন স্কোয়ার ওমেগা টি ইন্টিগ্রেশনটা একবার দেখে নেবো জিরো টু টিতে, জিরো টু টি কি ওয়ান মাইনাস কস টু ওমেগা টি বাই টু ডিটি, এক্ষেত্রে ইন্টিগ্রেশন জিরো টু টি ডিটি মাইনাস হাফ অফ, হাফ অফ ইন্টিগ্রেশন জিরো টু টি কস টু ওমেগা টি ডিটি, হাফ এটার ইন্টিগ্রেশনে টি আছে স্মল টি, লিমিট বসালে টি, এক্ষেত্রে ইন্টিগ্রেশনে হাফ কি আসছে কসের ইন্টিগ্রেশন সাইন, মানে সাইন টু ওমেগা টি বাই টু ওমেগা লিমিট জিরো টু টি, এটার লিমিট বসো জিরো টু টি মাইনাস জিরো, তাহলে এটা জিরোই বেরোবে, বেরোবে হাফ। আচ্ছা তবু দেখিয়ে দিই টি মাইনাস হাফ অফ সাইন টু ওমেগার ভ্যালু বসাচ্ছি টু পাই বাই টি আপার লিমিট টি, টি এর জায়গায় ক্যাপিটাল টি বসিয়েছি, ওমেগার জায়গায় মাইনাস সাইন জিরো বাই টু ওমেগা, ফোর পাই সাইন ফোর পাই জিরো সাইন জিরো জিরো, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ টি, তাহলে ইন্টিগ্রেশন জিরো টু টি সাইন স্কোয়ার ওমেগা টি কী দাঁড়াবে টি বাই টু, তাহলে এখানটাতে কী দাঁড়াচ্ছে এই পুরোটায় ভি জিরো আই জিরো ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার ওমেগা টি মানে টি বাই টু, নিচে হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশনে টি, টি টি কে মার দিয়া দ্যাট ইজ ভি জিরো আই জিরো বাই টু, এটাকে আরেকটু কনফার্মেশন করছি, ভি জিরো বাই রুট টু লিখলাম, এটাকে লিখলাম আই জিরো বাই রুট টু, এটা মানে লিখতে পারি ভি আর এম এস আর আই আর এম এস, আচ্ছা ভি আর এম এস আই আর এম এস অর্থাৎ পাওয়ার দায়িত্ব ক্ষমতা, একটা রোধের ক্ষেত্রে কত বেরোলো ভি আর এম এস ইন্টু আর আর এম এস, এই সরি ভিআরএমএস ইন্টু আই আরএমএস, ক্লিয়ার হয়েছে দায়িত্ব ক্ষমতা রাশি বলা, দায়িত্ব ক্ষমতা কার ক্ষেত্রে রোধকের ক্ষেত্রে, ওকে হচ্ছে তাহলে দায়িত্ব ক্ষমতা রোধকের জন্য কত বেরোলো ভিআরএমএস আরএমএস, নোট ডাউন করেছো? চলো এবারে আমরা আসছি আবেশকের ক্ষেত্রে, এবারে আমরা আসছি আবেশকের ক্ষেত্রে, এক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি আমরা একটি আমার জন্য আমি মনে রেখেছিলাম, চাইলে তোমরা মনে রাখতে পারো, কিরকম কনফিউশন হয় একটা ক্যাপাসিটার একটা ইন্ডাক্টর এদের মধ্যে ভি আর এর মধ্যে কে কোন ক্ষেত্রে ভি এগিয়ে থাকে পিছিয়ে থাকে, অনেকটা শিখে নেওয়ার পর এটা কনফিউশন সৃষ্টি, মেমোরাইজ করবার জন্য আমি মনে রেখেছিলাম ভিল ভিলেজ ভিলেজ ভিলেজ
ভিলেজ ভি ফর ভোল্টেজ আই ফর কারেন্ট আই আর এল ফর ইন্ডাকটেন্স ইন্ডাকটেন্সের জন্য আমরা এল ব্যবহার করি ওকে তাহলে ভিটা আগে আছে ভিটা আগে আছে দেন কারেন্ট তাহলে এই ক্ষেত্রে এলের ক্ষেত্রে আবেশকের ক্ষেত্রে আবেশকের ক্ষেত্রে কে এগিয়ে থাকবে ভোল্টেজ এগিয়ে থাকবে কারেন্টটা পিছিয়ে থাকবে কতটা থাকবে পাই বাই টু মাইনাস পাই বাই টু ওকে এটা একদম লিখে নিই আই জিরো কস ওমেগা টি তাহলে এক্ষেত্রে কি দাঁড়াচ্ছে এভারেজ পাওয়ার ভি জিরো আই জিরো হয়ে গেছে সাইন ওমেগা টি কস ওমেগা টি একটা মাইনাস থাকছে ওকে এই পুরোটাতে দেখো আমরা যদি হাফ দিয়ে গুণ করে দিই ওখানে একটা ইন্টিগ্রেশন জিরো টু টি টু তাহলে ওটা লিখতে পারি ভি জিরো আই জিরো সাইন টু ওমেগা টি বাই টু টু সাইন এ কসে টু ছিল না বাই টু করেছি গুণ করলে ইন্টিগ্রেশন জিরো টু টি সরি ডিটি পর ক্লিয়ার হলো কেন অ্যাডভান্স ছিল আচ্ছা হোক অ্যাডভান্স ছিল ক্লিয়ার এবারে বল ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন জিরো টু টি সাইন ওমেগা টি আই দা টু ওমেগা টি ডিটি এর ইন্টিগ্রেশনটা হয় জিরো এর ইন্টিগ্রেশনটা হয় জিরো তাহলে এক্ষেত্রে পাওয়ার কত হচ্ছে জিরো পাওয়ার হচ্ছে কি জিরো আচ্ছা তাহলে আবেশকের সাহায্যে আবেশক কোন এসি বর্তনীতে থাকলে ক্ষমতা ব্যয় করে না ক্ষমতা ব্যয় করে না ব্যয় তো ক্ষমতা কত বেরোলো জিরো বেরোলো ঠিক আছে তাই ঠিক আছে তাই একটি আবেশক কখনো ক্ষমতা ব্যয় করে না এই ক্যালকুলেশন বল ব্যয় করে না সুতরাং এই প্রবাহকে এই বর্তনীতে যখন একটি আবেশক যুক্ত থাকে তখন আবেশক যুক্ত বর্তনীতে যে প্রবাহ থাকে তাকে ক্ষমতাহীন প্রবাহ বলে অর্থাৎ একটি আবেশক যুক্ত থাকলে একটি আবেশক যুক্ত থাকলে যেহেতু সেই আবেশকটি কোনো ক্ষমতা ব্যয় করে না হ্যাঁ সেই জন্য ওই প্রবাহটাকে প্রবাহ হলে সে ক্ষমতা ব্যয় করছে না তো ঠিক আছে ব্যয় তো ক্ষমতা জিরো তাহলে সেটাকে বলা হচ্ছে ক্ষমতাবিহীন প্রবাহ ওয়াটলেস কারেন্ট সেটাকে বলা হচ্ছে ওয়াটলেস কারেন্ট ওই প্রবাহটাকে আমরা কি কারেন্ট বলি ওয়াটলেস কারেন্ট ক্লিয়ার হয়েছে বোঝা গেছে চলো এবারে আমরা আসি একটা এবারে আসছি আমরা একটা ধারক একটা ধারকের জন্য ওকে তাহলে পি সমান ভিআই আছে বিশুদ্ধ ধারক একটা যুক্ত আছে বিশুদ্ধ ধারক একটা যুক্ত আছে বিশুদ্ধ ধারক যখন যুক্ত আছে বিশুদ্ধ ধারক যখন যুক্ত আছে তখন সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি ভি ইন্ডাকটেন্সের ক্ষেত্রে যেহেতু আমরা জানি ভোল্টেজটা এগিয়ে এক্ষেত্রে কারেন্টটা তাহলে এগিয়ে থাকবে সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু এগিয়ে আছে কারেন্ট এগিয়ে আছে ক্ষেত্রে ভোল্টেজ এগিয়েছে না এক্ষেত্রে কারেন্ট এগিয়ে আছে ওকে তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি আই জিরো কস ওমেগা টি সেম তাহলে ভি জিরো সাইন ওমেগা টি কস ওমেগা টি তাহলে পি এবারে জিরো ইন্টিগ্রেশন পি ডিটি জিরো টু টু টি তাহলে পি এর জায়গায় বসাচ্ছি ভিআই ভিআই পি এর জায়গায় ভিআই ভিআই তাহলে ভি হচ্ছে কত ধারকের ক্ষেত্রে ভি জিরো সাইন ওমেগা টি আই হচ্ছে কত আই জিরো সাইন ওমেগা টি প্লাস ফাইভ বাই টু সেটাকে আমরা কস ওমেগা টি লিখেছি তাহলে ভি জিরো আই জিরো সাইন ওমেগা টি কস ওমেগা টি ওকে তাহলে এটাকে লিখতে পারি আমরা ইন্টিগ্রেশন জিরো টু টি
v0 i0 by 2 sorry sine 2 omega t by integration 0 to t dt. Okay, এইবারে বলো sine integration 0 to t sin omega t integration টা 0 another অর্থাৎ আবার পেলাম কোন একটা ধারক যুক্ত থাকলে সেক্ষেত্রে ব্যয়িত ক্ষমতা কত ব্যয়িত ক্ষমতা সেটা 0 তাহলে এই ধরনের এই বর্তনীতে যদি কোনো একটা এসি বর্তনীতে ধারক যুক্ত থাকে তাহলে প্রবাহের দরুন কোনো ক্ষমতা ব্যয় করে না সুতরাং সেই প্রবাহটাকে আমরা কি বলি ওয়াটলেস কারেন্ট ক্ষমতা বিহীন প্রবাহ কি বলছি ক্ষমতা বিহীন প্রবাহ চলো আজকের আলোচনাতে পুরোটাকে আমরা শর্ট আউট করবার চেষ্টা করছি ক্লিয়ার হয়েছে তাহলে এই প্রত্যেকটা রাশিমালা থাকতে পারে আমরা আশা করি ক্লিয়ার করানো গেল আমরা পুরো বিষয়টাকে শর্ট আউট করবার চেষ্টা করছি আমরা উপাদান হিসাবে কি কি নিয়েছি উপাদান সিম্পল আর অর্থাৎ রোধক নিয়েছি রোধক একটা নিয়েছি উপাদান ঠিক আছে এই রোধকের ক্ষেত্রে ভি আই পাওয়ার প্রতিরোধ কেমন হচ্ছে ক্ষমতা শর্ট আউট করছি প্রবাহ মাত্রা বিভব ওকে বলো একই উপাদান রোধ যদি থাকে তাহলে সেক্ষেত্রে এসি বর্তনীতে বিভব v is equal to v0 sin omega t i is equal to সেম ভেজে থাকে তাহলে i0 sin omega t ক্ষমতা p এভারেজ বেরিয়েছে irms আর vrms প্রতিরোধ কত আর ক্লিয়ার বেরিয়েছে এরপর হচ্ছে আবেশক শুধুমাত্র আবেশক যুক্ত আছে যেটা এল দ্বারা আমরা ডিফাইন করছি এর ক্ষেত্রে কিভাবে মনে রাখতে বলেছিলাম মনে নেই ভিল ভিল ভি আই এল এল ভি প্রথমে তাহলে ভি এগি তাহলে ভি জিরো সাইন ওমেগা টি সবার ক্ষেত্রে তাহলে আই ইকুয়াল আই ইকুয়াল টু ভি এর থেকে আই পিছিয়ে থাকবে কত পাই বাই টু তাহলে সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু ওকে বলা তাই কি বলছি ভিল ভি আই এল এল ভিলেজ ভিলেজ এর ভিল ভি ফর ভোল্টেজ আই ফর কারেন্ট এল ফর তাহলে ভিটা আগে আছে ভোল্টেজ এগিয়ে কত পাই বাই টু এগিয়ে এটা তাহলে মাইনাস করে দিলে পাই বাই টু এগিয়ে থেকে প্রবাহ এর ক্ষেত্রে ক্ষমতা ব্যয়িত ক্ষমতা জিরো প্রতিরোধ ওমেগা এল এটাকে আমরা এক্স এল দ্বারা বলছি এক্স আর ইজ ইকুয়াল টু আর ওকে এবার আসছে ধারক সি ভোল্টেজ একই রকম ভি জিরো সাইন ওমেগা টি সব ক্ষেত্রে এক এবারে বলো এর ক্ষেত্রে যেহেতু এল এর ক্ষেত্রে ভোল্টেজটা এগিয়ে থাকে বেশি তাহলে সি এর ক্ষেত্রে ভোল্টেজটা পিছিয়ে থাকবে আই ইজ ইকুয়াল টু কত পিছিয়ে থাকবে পাই বাই টু তাহলে এইটা এগিয়ে আছে দেখি দিলে হবে ওমেগা টি প্লাস পাই বাই টু দেখো কারেন্টটা ভোল্টেজের থেকে পাই বাই টু এগিয়ে আছে ওকে এর ক্ষেত্রে ব্যয়িত ক্ষমতা জিরো এর ক্ষেত্রে প্রতিরোধ এক্স ইজ ইকাল টু ওয়ান বাই ওমেগা সি ক্লিয়ার আজকের আলোচনাতে পুরো শর্ট আউট করা গেল আমরা এরকম একটা জায়গা পেয়েছি এবং প্রত্যেকটা ডিডাকশন আশা করি নামাতে পারবো এবং প্রত্যেক পাওয়ার ক্ষমতা পেয়েছি হয়েছে এর পরের দিন আমরা এই কনসেপ্টটা ভালো করে দেখে নেওয়ার পরের দিন আমরা এর সংক্রান্ত সমস্যা নিয়ে আসবো ওকে থ্যাংক ইউ